চোদ্দ পনেরো ষোলো কি ব্যাপার দেহা বেশি হইকে কে আব্বা আমি আপনাদের বাসায় থাকবো না আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে এক হাজার টাকা রাইখে দিই থ্রি পিসটা কিন কি ব্যাপার পাঁচশো টাকা বেশি কে কি ব্যাপার এক হাজার টাকা বেশি কে পাঁচ হাজার টাকা না দিল আব্বা এই যে টাকা নেন কাপড় চোপড় গোছা বের এই কই গেল আমার ব্যাগটা নিয়ে আসো দেরি হয়ে যাইতেছে এই নাও তোমার ব্যাগ শোনো এই যে বাড়ি ভাড়া দিয়ে যেতেছি আসলে বাড়ি ভাড়াটা দিয়ে দিবা ঠিক আছে না এখানে সাত হাজার টাকা আছে আমি গেলাম হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দেখে শুনে যে আচ্ছা টাকাটা কি ব্যাপার আমার চা মনে হয় পইড়া গেল এই সময় কে আসলো তো

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কী ব্যাপার দেহা বেশি হয়ে গেহা আবার বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কী ব্যাপার দেহা আবারও বেশি হইতেছে মনে হয় মনের বই রাখে গেছে যাই হোক বুঝে না একটা থ্রি পিস দেখছিলাম ये कंसर्टे राई क्या दी थी पिस्टो की बाला यूसी जामाज बुद्धि परसे तारीगा कर दिया ही आप है जब मैं टक टक अच्छा फिर थैंक यू अच्छा बोले एक कोई क्या ला ऐ दिक्षो की जे तुम इसे फिरोता चला मोबाइल तेरा ही है मोबाइल আর ওই এক কাজ করো নেট বিল আর এই ডিস বিলটা দিয়ে দিও ঠিক আছে না পঁচিশশো টাকা আছে আচ্ছা টাকা তাহলে যাই আচ্ছা কি ব্যাপার পাঁচশো টাকা বেশি কে যাই হোক আমারই ভালো হয়েছে এমনি টাকা চাইলে আমার দেয় না জামা এটা বলো তো টাকা বেশি বেশি দেওয়া যায় এটা দিয়ে আমি রেস্টুরেন্টে যাব বান্ধবী গিরে লইয়া যাই হোক ভালো হয়েছে বাবা শঙ্কর আব্বা ওই যে মুদি দোকানের টাকাটা তো দেওয়া হয়নি পাঁচ হাজার টাকা রয়েছে আচ্ছা দিমুনে পরে মনে করে হ্যাঁ দিচ্ছি থাকুন সকালও চাইছিল তো এই জন্য আর কি এদিকে সব বা টাকাটা দিয়েই যাই থাক বৌমা কৈ হে এই টকা ৰাখ মা বিকে বাজাৰে যায় আমি মনে কৰি টকা দিওঁ কি ব্যাপার এক হাজার টাকা বেশি গে পাঁচ হাজার টাকা না দিলো ওখানে মাথা মতাম খারাপ হয়ে গেছে যাই হোক এক হাজার টাকা কম ছিল চিন্তা আনতে পারে দেখি যে শোন না কি তিন হাজার টাকা লাগবো টাকা দাও এমনি চা আর সুকে থাকবো না গতকালকে তোমার 2000 টাকা দিলাম না এখন আবার 3000 টাকা কি হ্যাঁ চাই সে টাকা লাগবে টাকা দিবা এত কাহিনী করতেছ কে ওরে বাবা রে বাবা এত কাহিনী করতেছ টাকা কি গাছ লাগাইছি হ্যাঁ আর কয়দিন ধরে কিন্তু তোমার মতি গতি আমি ভালো দেখতেছি না কিন্তু তুমি কি মতি গতি ভালো দেখতেছ না কি কইবার যাইতেছ তুমি আমি কি কইতে চাই তুমি বুঝো না কি বুঝমু ভালো একটা থ্রি পিস হয় না দাও না টাকার উপরে থ্রি পিস নাও তুই যতটুকু যোগ্য আমি তোর অতটুকু দিয়ে রাখি বেশি কথা বলবি না টাকা নাই আমার সাথে যা টাকা দিবা কিনা হেরা বলো আমি তো টাকার গোডাউন তোমার সাত কপালের ভাগ্য আমার মতো একটা মেয়ে পাইছো আমার সাত কপালের ভাগ্য মাইচের বউর মতো যে চিলাচিলি করতাম ফালাফালি করতাম নিত্য ঝগড়া করতাম তাহলে তোমার কাছে ভালো থাকতাম এই কথা সুন্দর করে কবি কি কথা সুন্দর করে বলমু তুমি তো কথা অসুন্দর ভাবে বলতেছো তাই তুই টাকাটা কি করবি আমি তোমার কাছে টাকা চাইছি টাকা দিবা এত কথা বুঝি না বুঝো না তুমি কি শুনাইবা ওই বাসা আব্বা আমারে শুনাইবা এই নর চোখের সামনে থেকে যা চুপ আমার কাছে টাকা নাই যা চোখের সামনেতে যাম মানে আমার টাকা নাই আমার কাছে তোর কি ডেইলি ডেইলি টাকা লাগে টাকা দিবা কিনা বলো তোমার সাথে আমি তো খেসখেস করতে পারমু না টাকা নাই বলছি না টাকা টাকা নাই মানে টাকা নাই মানে বলছি নাই যাও আমি তোমার সাথে সংসারই করতাম না এই তুই আমার লোক কি সংসার করবি না আমি নিজেই তো অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়ে রাখছি তোর লগে আমি সংসার করুম না যা ব্যাগপত্র গোছা যা কাপড় চোপড় গোছা বাইরে আমার চেয়ে উচ্চ লেভেলের আইনা লই আমি গেহে কাপড় চোপড় গোছাইতেছি আইনা লই মুনে যা তুই বাইরে আমার ঘরেতে কাপড় চোপড় গোছায় আ কোথা যাও আব্বু আমি আপনাদের বাসায় থাকমু না আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে কি সমস্যা আপনি চাইতে একটা চরম মাদের বেদক

সংসার সুখের হয় রমনের গুণে এই যে আমি সংসার করতেছি তিরিশ পঁয়ত্রিশ বছর যাব তোমার শাশুড়ি নিয়ে মনের ভুলে এখানে সেখানে কত জায়গা টাকা পয়সা পুরে থাকে আমার ইচ্ছা করলে কিন্তু সরাই ফেলতে পারতো আবার একটা সময় আমাকে এনে দেয় আমার পাঁচটা মেয়ে একটা ছেলে এই তিরিশ পঁয়ত্রিশ বছর সংসার জীবনে আজ পর্যন্ত আমাদের মধ্যে অন্তত এই টাকা পয়সা নিয়ে নয় করার মতো কোনো ঘটনা ঘটে নাই তোমার মতো মেয়েরা যে সমস্ত সংসারে আছে সে সমস্ত সংসারগুলি ধ্বংস হয়ে যেতেছে না কেন করো কাজগুলি তোমার টাকার দরকার তোমার কোনো কিছু দরকার তুমি ওকে বলো যে আমার এই যে এই জায়গায় টাকাটা লাগবে বা আমার এই প্রয়োজনে আমার এই জিনিসটা লাগবে দাও না তুমি আমাকে বলো আমি তো আছি কেন করো মা এই কাজগুলি আব্বা তুমি কারে বুঝাও তুই একদম চোখ শোনাব মা তোমার ভিতরে লোভ থাকবে কেন লোভ যাদের ভিতরে থাকে তারা কিন্তু উন্নতি করতে পারে না তারা সৎ হইতে পারে না লোভে পাপ পাপে ধ্বংস আর তোমাদের বেলা ঠিক এই জিনিসটাই ঘটলো লোভ করবা না কখনো তোমার শাশুড়ির সাথে এত বছর সংসার করলাম আজ পর্যন্ত তোমার ভিতরে কোনো লোভ দেখি নাই আমি যার জন্য আমাদের সংসারটা সুখের ছিল যখন যা প্রয়োজন হয়েছে আমাকে বলছে আমার এই জিনিসটা লাগবে ছেলের এটা লাগবে মেয়ের ওইটা লাগবে এখানে এত টাকা লাগবে ওইখানে এত টাকা লাগবে কই নিয়ে নিছে ওর হাতে কেনাকাটা সব কিছুও করছে কোনোদিন দুইটা টাকা নরচর করে নাই যার জন্য আমাদের সংসারে এত সুখ এত শান্তি আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার সংসারে আমি অনেক সুখ দেখতেছি মনে করছিলাম যে ছেলেরা বিয়ে করেছি ছেলের ভোট এরকম সৎ হবে না হইলো না এত লোভ কেন মা সামান্য চার পাঁচ হাজার টাকা লোক তুই সামলাইতে পারস না হ্যাঁ তুই সংসার করবি কিভাবে সারা জীবন আমার সাথে আমি তোর যে পরীক্ষাটা করলাম এই পরীক্ষায় তুই তো ফেল এখন নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়েছ আমার বাসার থেকে বেরো তুই বেরো ওনার শোনার চেহারা দেওয়ার আমি মনে করেন এখানে দাঁড়াই রয়েছি আমার জীবন ধন্য তোমার মতো মে বিয়ে কইরা কি বল আব্বা ওর মতো মেয়ের আমি সুযোগ দিমু হ্যাঁ যে সামান্য টাকা লোক সামলাতে পারে না এর আমি কিভাবে সুযোগ দিবো আর এর মতন মাইয়া মনে করো প্রত্যেকটা ঘরে ঘরেই আছে যারা কি করে জানো জামাই টাকা পাইলে চুইরা ছয় নয় কইরা একবারে নান্দি বিনাশ করে আর সংসারে তস্তস কইরা ফলায় আমি যদি সারা জীবনে যদি বিয়া না করি তা আমি দেখতে চাই না আব্বা টাকা তো আমি জীবনে কম কামাই নাই কম কামাইছি বহুত কামাইছি বিয়া কর্ম না এই জীবনে আমি এরকম মেয়ে লোক দেখলে কারো বিয়া করার সব এমনি মিটা যায় বাব্বা ফাজিল কোথাকার